ঠিক আছে, কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় উমাই স্টাইল দিতে আরে ভাই কারে পজিটিভ নেগেটিভ বন্ধ মারা দে আপনারা দেখবা আমি কিছু মাথি খারাপ পাই না, তার আগে কয় বছর ধরে দাওয়াত চলাই ও তোমার দাওয়াত পাইবার লাগে আমি বাদ দিলে দাম কথা কারণে গুসা করিও না, আল্লাহ দিলে আজ ওয়াজ হইব, আমি আবার ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারিও ওয়াজ তো বাদে আমার বহু জুয়ান ভাই আইন বারে হ্যাং হইয়া ওয়াজ বুঝেছে কত যে ফল আইস গেছে খাইলতনে ও হুজুর আপনার টাইম কোন সময় মানুষ যাব কইলাম রে বাবা কিতা হয়েছে বলে হুজুর খালি আপনারে দেখতা বোঝা গেছে আমার লোকে মানুষের মায়া আছে আছে না আমার লোকে মানুষের মায়া আছে বেঠিন তোর মায়া আমার লোকে আছে হ্যাঁ এর কারণে আমি যত বেঠিন তোর ওয়াজ করি এর মাধ্যমে মা বই নখলে কোনো কোনো জায়গা মায়ের ভরিয়া পয়সা তুলিয়া দাওয়াত দিয়া পারে নিয়ে ওয়াজ করেন করুন সুবহানাল্লাহ এটা বেঠিন তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারা আল্লাহ আমি খাই লিতাম না আল্লাহ তোলা দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি হ্যালো মাওলানা ওয়া আলা আলী মাওলানা মুহাম্মাদ আল্লাহ এর কারণে আল্লাহর অলির দারোয়াইতাম আদব বজায় রাখিয়া বইতাম অলি আল্লাহ হল দারোয়াইয়া মানুষের নাম হয় মানুষ যে আশা লইয়া যে ইরা দাঁড়িয়ে আয় আল্লাহ তারা মকবুল অলির হুসেন এবং তারা আসলে পুরা করে দেব মানে অবশ্যের হাজিরি এই জমিনও আমরা আছি আল্লাহ পয়দা হচ্ছেন একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব মরা লাগবো না মরা লাগবো অন্ধকার কবর দেওয়া লাগবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির মওলার হুকুম হইব একদিন আমি দুনিয়া তুলে বিদায় নেব মারা যাইব আপনারা মারা যাইবা সেরকম সময় মারা যাইব কোনো মানুষের অসম্ভব আছে সম্ভব নয় এক কোনো মানুষ যদি চায় তাহলে আল্লাহর দরবার তনে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ তনে খবর হয়ে যায় এরা ইলা হক্কানি ওলি আল্লাহ ওয়াল হুনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু এই জমিনের মধ্যে আমি আল্লাহকে তোমরা ভয় করলাম আমানুত্তাকুল্লাহ এই জমিনও আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে দরাম ও কোনো মা সাদিকি আর জমিন সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়ে চলিয়ে যাও এখন সত্যবাদী খারা খারা তফসিলের মধ্যে মুফসসিল নেই কারণ হলে আনো এই জমিন অঙ্গুর হইল সত্যবাদী ও কোন মা সাদিকি দিয়ে মোরাদ আনছয় আইন মাই কেরাম হল আকাবির দিন হল হকানি ওলি আল্লাহ যারা হইবা এরার অনুসরণ অনুকরণ করিয়ে চলিয়ে যাও আল্লাহ দুরু জাহানের জীবন উজ্জ্বল বানাই দিব উপস্থিত হাজিরিন কষ্ট আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম এই জমিন আমরা খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম তাকওয়া অর্জন করতাম পরহেজগারি অবলম্বন করতাম বন্দায় যদি জমিন হারাম খায় বন্দার দিন মুর্দ হইব
এই বন্দায় জমিনও আল্লাহর ইবাদত করা সম্ভব হবে না, সম্ভব আছে আমার মুজরাবেন বন্দায় যদি জমিনও বেশিরভাগ যদি জমিনও হালাল আপনার খাইলায় হারাম বন্দায় খাইলায় আল্লাহর বন্দার দিলটা মুর্দাইব বন্দায় জমিন আল্লাহর গোলামি করা সম্ভব হবে না কোন কারণে আল্লাহ বন্দার দিল মোহর মারিয়া দিলাইবা আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে দোয়া করে যায় আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম বি উমর ইবনে হিশাম আও বি উমর ইবনে খাত্তাব আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আবু জেহেল এবং উমর রে আপনি দিন ইসলামের গন্ডির ভিতরে ঢুকাইলা আল্লাহ আবু জেহেল আর উমর রে আপনি দিন ইসলামের গন্ডির ভিতরে ঢুক আবু জেহেল এবং উমর এই দুজন রে দিন ইসলামের গন্ডির ভিতরে ঢুকাইলাম আল্লাহ জানাই আমার হবি এই দুইজনের জন্য দোয়া করলাই এর মাঝে একজন আছে এই তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা এর নাম হইল হযরত উমর জোরা কও না সুবহানাল্লাহ হযরত উমরে যে সময় দীন ইসলাম কবুল করছে এই সময় তাই খ নম্বর মুসলমান চল্লিশ নম্বর মুসলমান এনার নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার বুজুরগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের দুইজনের জন্য দোয়া করছো একজনে তোমার কলিমা পড়িয়া ঈমান আনবা একজনে তোমার কলিমা পড়তনে তার নাম হইল আবু জেহেল খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম আমার আল্লাহ জানেন আমার হবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের জন্য দোয়া করিও না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ আবু জেহেলের দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম এ জীবনে কোনো দিন তুমি নবীর কলিমা পড়বে না তোমারে মানবে না ওয়া আলা সামিহিম হে আপনারে দেখবো শুনবো আপনার মাতৃতা শুনবো আপনারে মোহাম্মদ হিসাবে নয় হে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে মাতৃতা শুনবো ওয়া আলা আনসারিহি হে আপনারে দেখবো আখিরি জমানার নবী হিসাবে নয় আবদুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে দেখবো কারণ খাতামাল্লাহু আলা কুলুবি আমি আল্লাহ তার দিল মোহর মারি দিলাম এর কারণে বাইরে জোয়ান এই জমিনও আমরা গেজা যেটা খাইতাম ওটা আমরা হালাল খাইতাম তাকওয়া অর্জন করতাম মাত বোঝা জানে তাকওয়া অর্জন করতাম মাত মানে কিছু কড়া ভাষায় যায় কড়া ভাষায় যদি হয় তাহলে পরে বুধবাই আমি এখানে বাস্তব মাত মাতেছি এখনকার জমানাটা বলে ফিতনাপূর্ণ জমানা অবশ্যই হাজিরি বহু জোয়ান ভাই আইন বোয়ার দেখি আর আমার মতন দাঁড়ানো তার সয় বাইরে জোয়ান এই জমি আইজ একদিন গেলে আপনার জীবন হিসাবটা নিয়ে একটা দিন কমলো কমলো আইজ আমার মতন বহু জোয়ান আপনার মতন বহু জোয়ান এই জমিনও নাই অন্ধকার কবর কমাইছে এরা কামতর আগে আর জমিনও আইবানি চাব হজি আর আসবে এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিল আল্লাহর গোলামে করিয়া যাও আল্লাহর ইবাদত করে যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই সুতরাং সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমুলের সঙ্গে মুলাকাত করে দেখা করে সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমুলের যদি মুলাকাত করে দেখা করে তাহলে বন্ধ জমিন কি করত ফাল ইয়ামাল আমাল সালিহা
বন্দায় জমিনের মাঝে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলের সোনালী জমিন করা লাগবো। ওয়ালা শরীক বি ইবাদাতি রব্বি আহাদা, আল্লাহর ইবাদত অন্য কোন জিনিস শরীক না হয়। এইভাবে যদি বন্দায় ভালো আমল করে নাই, এই বন্দায় আল্লাহর কাছে মোলাকাত হইব সুবিধা হবে না। এর কারণে আমার বুজুরগণ, আমরা এই জমিন আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, কিয়ামতের ময়দানে বাইরে হইব, বাইরে মনে হাশরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইরে হইবা, সেই ময়দানে আসল কোনো ছায়া থাকবে না, মাত্র একটা ছায়া, যে ছায়ার নাম হইলো আলশাদিমের ছায়া। কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবে, মানুষের কোনো মানুষের গুণা হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুণা কোমর পর্যন্ত, কোনো মানুষের গুণা গর্দন পর্যন্ত হইব। মানুষ যাই যে পরিমাণ গুণা করবা, সেই গুণার সাগর বন্দায় সাঁতার কাটিব, ঠিক না, সাঁতার কাটিব। কিন্তু আল্লাহ হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানে সাত ধরনের মানুষরে আল্লাহ আর এই সাত ধরনের মানুষরা হইলাও, আল্লাহর হাবিবে ফরমাইল নাম্বার ওয়ান হইল আল ইমামুল আদি, নাম্বার ওয়ান হইল জমিন সত্যবাদী বাদশা যাই নইবা, ন্যায় বিচারক বাদশা যাই নইবাই, হক বিচারি যাই নইবাই, বন্দা জমিন দলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিম হোসেন নিচে জায়গা দিলাই, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, ইনু আসেন নি কোনো বিচারি চাবিলা নিশ্চয় থাকবা, এর আর মার্কেট কত চলে রে, আমরা হলে বিচারি আসেন বাজার দুই হাজার চলে, আমি এদিন ভাইয়া কইলাম সব খিতা খবর বাড়িছে না, কইলাম মানুষ মারি লইছ, মাঝে মাঝে আমার ওয়াজ করিলাও, আমি কইলাম নাম তো ধরছি না, নাম তো ধরছি না বলে না বলে তেল লড়িও না, কোথাও বাদ দেও কোন দিন ফার্ম বাড়িছি, কইলাতে এখন চলতাম কি, তুমি তো গাড়ি নিয়ে গেও মাল হইলা রায়, অত অত হিসাব যে বললাই রায় দুমা উড়াও কত মাল ভাত, ও মুল্লা যে অন্তরে রানা দিছে অন্য আই আজিছে, মুল্লার সাইজ সাখার বাড়া কত হইতে পার ভাই মাথো না, ইন্তনে শিলচর শ কিলোমিটার হো চাই তো মুল্লাই ধরেই দিছে বলে বহু দূর হই আইজ, আমি আপনার আনিন মুসাফির ডাবল মুসাফির, অন্তনে শিলচর শ কিলোমিটার হইব সাতাইশ পঁচিশ ধর, আর শিলচর তো নেই করিমগঞ্জ টাউন পর্যন্ত হইল ফসমান্ন, ফসমান্ন আর পঁচিশ হইল আশি, আর করিমগঞ্জ টাউন তো নেই দুগনদী প্রায় আটান্ন কিলোমিটার আশি, আর আটান্ন আঠাশ তেরো একশো তিরিশ হয়েছেন, হ্যাঁ বুঝো সত্তর বাহাত্তর তো নেই সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার বাদে মুসাফির, এখন ডাবল মুসাফির নাই, এর কারণে সৈল হরিও লাইজ ওয়াজ হইত খারাপ পাইত্রা, হ্যাঁ ওয়াজ হইত মাইক তুলিয়া দেব বইয়াওয়ান, আল্লাহুম্মা সাল্লি লম্বাগু দিল আইজ বাপ বলা না, তাহলে বন্দার দুই জায়গার জীবন লাইন জল বানাই দিব, আমরা জমিন মরণ রয়ে যাও, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ মত খারে হয়, আল্লাহর হাবিব ফরমায় ও জিনিসের নাম হইল মত, যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত যে ধ্বংস করে নিতে পারে তার নাম হইল মত, তার নাম মত, এর কারণে আমার বুজুরগণ মরণ ধরাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা সেই মরণটা হইল তোবা উপহার কওনা সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব হচ্ছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ কোন মানুষ হইলাম, আমার নবী ফরমায় আমার সাহাবাই কারাম ও মান
কোন কারণে বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে জমিন কোন সময় গুনার কাম করতো না। আরে যে বন্দায় জমিন মরণ ধরায় আল্লাহর বন্দায় নমাজ করে সময় জমিন ছাড়বে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করার সময় বন্ধ করতো না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরাইব আল্লাহর বন্দায় ঘরের মধ্যে মারিয়া ফেলতো না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত খেয়াল করতো না। যে বন্দায় জমিন মরণ ধরায় আল্লাহর বন্দায় জমিন মধ্য আর যে বন্দায় জমিন মরণ ধরায় আল্লাহর বন্দায় নিঃসাদ দ্রব্য জিনিস ব্যবহার করতো না। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় সুন্দর ব্যবসা জমিন করতো না। বন্দায় মরণ ধরানির কারণে সমস্ত বাজে কাম ছাড়িয়া দিব। আর যদি বাজে কাম ছাড়িয়া দে আল্লাহ বন্দার জীবন তার জন্য উজালা বানাইবা। সুবহানাল্লাহ। একমাত্র মরণ ধরাও মৌথরে যদি বন্দায় ধরাই যায় তাহলে জীবনও যত গুনার খাম আছে সমস্ত গুণা আল্লাহর যাতে মাফ করে দিলেই বা তৌবা করা লাগবো জি। আমার বুঝলেন আমার জমিন আছি একদিন মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিল্লাহা খালাকালাকুম ওয়া ফিহা নুইদুকুম আমার আল্লাহ ফরমাইন আমার বন্ধা বান্ধি এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম। কফি হ্যাঁ নয় দুঃখ আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়ামিন আবার কামতের ময়দান ও মাটি ধরে আমি আল্লাহ মানুষ মানাই করি মহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়া আল্লাহ জমিনের মধ্যে এই জমিন আল্লাহ টানে বাদতর জন্য পয়দা করছে। আল্লাহর ওলি যার হইবা এর জমিনও কোনো ডর নাই কবর কোনো ডর নাই ডর আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার মায়ের বন্ধা বান্ধি যার হইবা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি আল্লাহ আমার মায়ের বন্ধা যার হইবা এরার জমিনে কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো চিন্তা নাই। ওলি আল্লাহ কারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যারা জমিন পরহেজগার মত্তকি তাকওয়া আলা যারা এরারে ওলি আল্লাহ কওয়া হয় কোন সুবহানাল্লাহ। ওলি তাকওয়া অর্জন করা লাগবে। ওলি আল্লাহ যারা ইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ কামতের ময়দান তাদের জন্য সুসংবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এরার জমিনও সুসংবাদ কিয়ামতের ময়দানও তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনও হারাম কোনো সময় জমিনও খাইও না। বন্দা যদি হারাম খাইলাম আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবা। আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি দিসা ইগে হালাল মানে মানে হারাম মানে 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 এর কারণে খেয়াল করতাম ভাই এই জমিন হারাম খাইলে তোমার দিল মুগ্ধ হই। বলি আল্লাহ যারা আসছেন এরা জমিন এরার জীবনই দেখো এরার জীবনের ইতিহাস দেখো এরা দুনিয়ার মায়া সব মায়া ছাড়িয়া আল্লাহর হাওলাইয়া বিদায় নিয়ে নিল। যারা দুনিয়ার মায়া পড়ে যায় এরা জীবন বরবাদ হয়ে যায়। হব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি নবীজি ফরমায় দুনিয়ার মায়া দুনিয়ারই ভালোবাসা দুনিয়ারই মহব্বত এই জমিনে যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। বুঝা যা হব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি
তামাম দুনিয়ার মায়া হইল, জমিনও যত বুড়াই আছে বাদ খাম আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। এর কারণে জুয়ান ভাই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ছাড়ো, আল্লাহর দিকে মাইল তোমার লাভ হইব, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে দিবা। তাকওয়া যদি অর্জন হয় না আপনার এই জমিনও আপনার সন্তানাদি আপনার কারণে বরবাদ হইব। কারণ আমি খাইতাম গেজা যেটা খাইতাম খাদ্য খাইতাম হালাল খাইতাম, আমি যদি হারাম পয়সা আনি তাহলে আমার সন্তান দেখাবাইব, আমার সন্তানের জীবন বরবাদ হইব, ঠিক না? আমার বুজুরগণ মা বাবার ভুলের কারণে সন্তানের জমিনও অসুবিধা হয়ে যাইত ভারে, কোনো অসুবিধা নাই। মা বাবায় যদি জমিনও হালাল খায় সন্তানে হালাল খাইব, মা বাবায় যদি জমিনও হারাম খায় তাহলে সন্তানের দিল জমিনের মধ্যে মধ্যে হয়ে যাইব। কারণ সন্তান মার গর্ভয় মার গর্ভ থাকতে দুনিয়ার কোনো সেরিলেস দেওয়া হয় না, নান দেওয়া হয় না, লেকটোডিন দেওয়া হয় না, কোনো কারণে আলাদা খাদ্য দেওয়া লাগে না। মার খানি তোলে সন্তানের খানি হয়, আল্লাহ সন্তানের নবীর মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া খানি দেন, নাবি দিকে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ খানি দে, আল্লাহ মার করবো থাকতে তোমার মুখে দি হারাম কোনো জিনিস আল্লাহ ঢুকাইছে না। ও জোয়ানে এই জমিনও সর্বতি আজম হইয়া সড়কর খান্দার ধাক্কা না হাইকুর গঠন, ও হাইকুর গঠন বুঝতে হাইল। আমি উদারবন লাস্ট প্রোগ্রাম করছি, যাইতে সময় দেখি রাস্তার খাইয়া ডাকটা হয়ে গেছে গাড়ুয়া জেলা সিদ্ধি পলার সিদ্ধিছে, হইলাম রে গিলি দিয়েছি, আফসোস লাগে। আল্লাহ মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যে ভাই, আজ জমিনও দেখা যায় মুসলমানের আওলারে এই ধরনের হারাম বেশি করে না। বাইরে জোয়ান এই জমিন আল্লাহ দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। বন্দায় যদি জমিন তওবা করিলায় এই তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দে। পাহাড়ের মতন যদি তওবা করিলাও, পাহাড়ের মতন যদি গুনাহ করো আর গুনার সামনে রাখিয়া তওবা করবায় আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করে দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্দাবান্দি হল এই জমিনের মধ্যে আমার ইমানদার বিশ্বাসী বন্দাবান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমার তওবা করিলাম তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ অন্য জায়গার মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম, আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও আমি আল্লাহর ভয় করিলাম। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর জমিনের মধ্যে বকায়া তোমার সুদি কারবার যেটা আছে বকায়া সুদি কারবার যেটা এই সুদি কারবার জমিন তুমি ত্যাগ করিলাও ইন কুনতুম মুমিনিন, যদি ছাড়িয়া দেও তাহলে জমিন তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া হারামার রিবা, আল্লাহ জমিন আমাদের জন্য বই বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছেন ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আমাদের জন্য আল্লাহ হারাম করেছেন এই জিনিসের নাম হইল সুদ।
কার নাম সুদ আছে নি আপনার এটা নাই মনে হয়, আল্লাহ হেফাজত করতো। আমি হতাৎ প্রসঙ্গে আইছে ও হিসাবে হইয়া আসলে কোনো মানুষে খারাপ পাই না, আমরা হওয়া হকমাত মাতিতাম আমরা ও হিসাবে মাতিয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে হয়েছে ও আহাল্লাহুল বাইয়া, এই জমিন আল্লাহ আমাদের জন্য কিছু জিনিস হালাল করছে, বয় বেচা কিনা খাই খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করে দিচ্ছে, ও হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। বাইরে জোয়ান সুদ খালি টাকা দিয়ে যেটা ব্যবহার, টাকা দিয়ে যেটা হয় এটার নাম শুধু খালি সুদ নাই, সুদের বিভিন্ন কোয়ালিটি আছে, এখন করে করে বড় সুদ আইছে যেটার নাম হইল বন্ধ আছে না অগু আরো বড় সুদ। এখন কইবে আমি একদিন এখানে কইছিলাম একজনে কইল হুজুরতে আমি 25,000 লইছি আপনি দিলেন না আমার, এখন মাছ ভরি আর মুসিবত তাহলে 25,000 তুমি দেবা লাগবে, এখানে বাস্তব কথা। আফসোস লাগে মানুষের যে এখনও মানুষে বুঝল না এই 25,000 টাকা এখন না লইলে অসুবিধা কী, ও যে বন্ধনের টাকা দিয়ে আপনি বাজার টনে ফরাস ডাইল আনবা, ফরাস লইয়া আনবা, হিং মাছ আনবা, দুনিয়া ফাতা আনবা, হসমা লেবু আনবা, আল্লাহ ভেট করে খাবাইবা না হসা, এই পয়সা ঠাই না আপনার হালাল আসতো না হারাম মাথো না হারাম, এই হারাম পয়সা দিয়ে আপনি খাইবা আপনার দিন মুগ্ধ হয়েছে, আপনার সন্তানকে খাওয়াইবা আপনার বিবিয়ে খাইবা বিবির খাওয়া তো না সন্তানের খাওয়া, গতিকে আপনার সন্তান ধ্বংস হয়ে যাইব। আমার জুলাতে অনুরূপ তিন বেলার মাঝে এক বেলা আপনি হালাল তরিকায় খাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বলা বানাইব। হালাল হারাম বুঝাল আমার বুঝলেন, জমিনের মধ্যে যত অলি সবচাইতে বড় যে অলি এনার নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আগমন করছেন, হয় দিন বাদে মার কাছে গিয়া ফরমাই মা গো তোমার দাদি আমি আব্দুল কাদের, আমি জমিন ও আল্লাহর ইবাদত করিয়া কিন্তু মনের মধ্যে তৃপ্তি লাগে না শান্তি হয় না কোন কারণে, ও মা এখন আমার খোঁজাই তোমার জীবনের মাঝে কোন ভুল আছে আমার হইল মা গো তোমার জীবনের মাঝে কোন ভুল আছে, মায় জানাইলা উম্মুল খয়ের বিবি ফাতিমা এত পর্দাশীলিনী মহিলা আছে জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের সামনে বাইর হয়েছে না হন সুবহান, কোনো বেগেনা মানুষ দেখছেন না তাহলেও কোনো মানুষে দেখছেন ও মহিলার গর্ভতনে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আগমন হয়েছে। আমার বুঝলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে কোরআনুর হাফিজা জমিন কোরআনুর হাফিজা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মার গর্ভ আগমন করেন তখন মার জন্য নিয়ে রোজানা সকালে নয় শিবার আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা আর বিকালে নয় শিবার তেলাওয়াত করতা, এই তেলাওয়াত করার কারণে আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 শিবার কোরআন শরীফ দিয়েছেন সুবহানাল্লাহ। যদি মার তেলাওয়াতের কারণে জাদুর সিনাত আল্লাহ 18 সিহারা কোরআন শরীফ ঢুকাই দিয়ে এটা বলো ই মা হারাম পয়সা দিয়ে খাইবা এই খানিটা সন্তানের ফেটা যাইতো না অথই না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই অলিকুল শিরোমণি তাই কইছেন মা আমি আল্লাহ আল্লাহ করিয়ার বহু চেষ্টা করিয়া কিন্তু আমার মন শান্তি হয় না, মা গো আমি তো ছোট আমার আবু বুলবার কথা না, মা তুমি দেখো তোমার জীবনের মাঝে কোনো ভুল আছে নি, হয়তো তোমার ভুলের কারণে আল্লাহ আমার অসুবিধাত ফলাইত, মা বড় চিন্তাত ফল্লা করিয়া কইলা বাবারে আমার জীবনের মাঝে কোনো ভুল নাই জান, আমি তো বলি ও মা বালা করে দেখো ও সময় মার মন আইল ও জাদুমলি আমার জীবনের মাঝে কোনো ভুল নাই
কিন্তু একটা ভুল আছে বাবা, হয়তো সেই ভুলের কারণে তোমার আপনারে ভেট হয়ে যান। বলে কোন ভুল মা? বলে বাবা রে, তুমি যখন আমার গর্বের মধ্যে ছিলায়, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার কাছে গাইয়া গের একটা বোতল আমানত রাখলা, এই মহিলা সরিয়া যায়। এর আগে জীবনে কোনোদিন আমি গাইয়া গিয়ে কিরকম দেখছি না, হঠাৎ আমার মনের মধ্যে এলো এই মহিলায় গাইয়া গিয়ে বোতলটা রাখছ, বাবা খাবার জন্য নাই, চুরির জন্য নাই, আমানত খেয়ানতের জন্য নাই, শুধু গাইয়া গিয়ে কোন জিনিস উপলব্ধি করার জন্য আমি মায় সেই মহিলার বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। শুধু বোতলের ফেনা খুলিয়া না খোলা গাইয়া ঠাল মারলাম, আবার ফেনাটা জায়গায় রাখলাম। ও ভুল আমি জমিন ভরে দিয়েছি, হযরত আব্দুল কাদের জিলানীর বোতলটাই ফরমাইলো যখন তুমি নাক দিয়া টান মারলাই, এই টানের লগে আমি আব্দুল কাদেরের শ্বাস হয়ে গেছে, এর কারণে আল্লাহ আমার দিলের মধ্যে সুবিধার ফালাইতেছ। আমি আব্দুল কাদেরে কইয়ার মাগো, তুমি জমিন তওবা করো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার জমিনের মধ্যে মায়া করে লাইবা। হায় রে হা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বাবা, যার নাম আসলো হযরত আবু মুসা সালেহ ডঙ্গি রহমতুল্লাহ আলাইহ, দজলা নদী বায় আপেল বাইয়া যা ফানি তনে তুলিয়া খাইছিলা, রাই ঘুমাই শুনলাম আমি খার হক খাইলাম, খার হক খাইলাম, পরের দিন বারুইয়া মালিকর বাগান পর্যন্ত গেছে একটায় এক আপেলের দাবি ছুটাইবার জন্য দীর্ঘ বারো বছর এই আপেল বাগান খান করছিল। আমরার মাঝে ইলা মানুষ আছে রাইট বাজার জন্য যাইতে হসর বেগ তো ইয়া মাত পারে, এগু রাইট করবা দু, হ্যাঁ রাইট মাতু পারিয়া বেগুয়ার ইয়া হরুতারে নিয়া ঘর খাইলাও যাবাই বাই হতো গাটো ভালাই নাও দক্ষিণ গাড়ি লাই আল্লাহ হেফাজত করো কমলা ভারিয়া লইয়া যায় গিয়া ও যে হারাম খাবাই ভাই তুমি খাবারাই না সন্তানের দিল মুগ্ধ হয়েছে। এর কারণে এই ধরনের জিনিস তো আমরা বাসিয়ার হইতাম, আল্লাহ আমরা তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ মামি। এর কারণে আমার বুজুরগান আরেকটা জিনিস আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করেছেন, যেটার নাম হইল মদ। মদ খাওয়া আমাদের জন্য হারাম, হালাল না হারাম, মদ খাওয়া আমাদের জন্য হারাম। আর যে বন্দায় জমিন মধ্য ভাল করিলাই আল্লাহর বন্দার ভিতরে কোনো সময় ইমান থাকে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইল্লামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিনাল শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই মদ এবং জুয়া এই দটা তোমাদের জন্য হারাম, দট হইল গুনার খাম, এটা হইল শয়তানের খাম, এর কারণে বাইরে জোয়ান এই জমিন মদ্যপান করিও না, এই জমিন যদি বন্দায় মদ্যপান করিল আল্লাহর বন্দার ভিতরে কোনো ধরনের কোনো ইমান থাকবে না। বাইরে জোয়াল মদ খাওয়ার পরে মানুষের মাথা জাগা থাকে না, জমিন মানুষ মাথা লই যায় কয় নাই, বন্দার ভিতরে কোনো ইমান থাকত না। এই সময় যদি বন্দা মারা যায় তাহলে বেঈমান বলছে জমিন তলে বিদায় নিবাই, আফসোস লাগে। বাইরে জোয়াল অনেক সময় জমিন ভুল করে লইতাম পারে, কিন্তু ভুল করি আল্লাহ দরবার তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। বলি আল্লাহ গুনের জীবনের ভাই সাও এর আর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। এই দুনিয়ার জমিন যত নিশাদ্রব্য জিনিস আছে সমস্ত নিশাদ্রব্য জিনিস আমাদের জন্য আরাম, কল্লো মুস্কারিন আরাম, জমিন যত নিশাদ্রব্য জিনিস আছে সারা নিশাদ্রব্য জিনিস হইল আমাদের জন্য আরাম। একেবারে সুপারি খাবার বাদে যদি গাড়িটা ধরিলায়
আখরি শাড়িটা কারণ ইগা তোমার বিষয় ঠিক নেন হই ভাই বললাই এমন ওয়াজ ভরে গুয়া খাবা বন্ধ করি না না যদি গাইছে ধরিলা তা তো নেশা লাগি যাইব না খামাই তো না খুললো মুসকালে জমিনের যত নেশা দ্রব্য জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য হারাম আল্লাহ বুঝ বুঝার তো উদ্ধার করে সারা করল মামি ভাই রে মদ খাওয়ার পরে মানুষের মাথা জাগাত থাকে না থাকে নি জাগাত থাকে না মানুষের জমিন কি কাম করে বুঝে না বাড়িতে যাইব মারে মারবো বিবিরে মারবো আউলাদ রে মারবো ওই এক ব্যক্তি জমিনে মদ্যপান করার কারণে বন্দার জীবনটা আল্লাহ বরবাদ করে নিয়েছে আফসোস লাগে আমি দুই তিন জায়গাতেই বয়ান করছি এই যখন শোনই মদ্যপান করার পরে মানুষ মদর নেশায় মাথা লইয়া কী কাম করে বন্দায় বুঝে না বুঝেন বুঝেন আমার বুঝবেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না ওয়াবিল আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন আমাদের মা বাবাই আমাদের জন্য দুয়ার দরজা আপনাদের জন্য মা বাবাই না দুয়ার দরজা আপনাদের জন্য মা বাবাই যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ার কোনো সময় ঘুরায় না কোন সময় আল্লাহ জমিন তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এরা খারাপ হইলাও আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা বিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আল্লাহর হাবিবে ফরমায় নাম্বার ওয়ান হইলো দাওয়াতুল মাজলুম যখন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় গুলাই দেয় না কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ওয়াদাউতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের দোয়া কবুল হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ওয়াদাউতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অনেক মা জমিন আসলেন ঘর মা জমিন নাই অনেক বাবা জমিন আসলেন ঘর বাবা নাই মা বাবা থাকলে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যদি মা বাবা মারা যায় তাহলে মা বাবার জন্য জিয়ারত করে যাও মা বাবার জন্য সরকার ফেরত করে যাও তোমার মা বাবার উল্টা তোমার ঘুরাল নাই ঘোষণা জীবা নাই মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ মানুষরে দান করছে আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বারসায় আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল একটা মকবুল ফল সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবীয়ে ফরমায় আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সব আল্লাহ দান কর রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবাই কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা একশতবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল একশত মকবুল ফল হজর সব দান করেন সুবহানাল্লাহ
বাইরে জোয়ান জমিন মারে কষ্ট দিও না, জীবন বরবাদ হইব। তোমার মা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, তোমার বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি নমাজ পড়িবাই নমাজ সমালোচনা নাই, রোজা ধরবাই আল্লাহ রোজা কবুল করতে নাই, তুমি হজ যাইবাই শুধু হজ যাইবাই, কিন্তু আল্লাহর দরবার তোমার হল কবুল হবে না। ওই বনে চাব মাথিল না হজ গেলে ফসা ফসি ভাই মানুষে হাজির সাপ হইবা, কিন্তু আল্লাহর দরবার আপনার হজ কবুল হইত না। কারণ মা বাবার বদুয়া যদি পড়ে যায় আর মা বাবার যদি নেট দোয়া পড়ে যায়, মা বাবার লোকের ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জমিনও বাসাই হালতে চালাইব। আমি আর মা বাবার বদুয়া পড়লে ওবাসিয়া ইঞ্জিনিয়ার মহদ্দিস মুফাসসিরুল কোরআন হয়ে যাও, তোমার জিল্লতের জীবন ঘটিব, ইজ্জত হইতে নাই যেবাই যাইবাই বেইজ্জত আর বেইজ্জত হইবা। কারণ মা বাবার বদুয়া, কারণ বহু জোয়ানে জমিনও মারে মারে বাবারে মারে আসেন, মারে জুলুম অত্যাচার করে, মায় ডরাইয়া মানুষের হইন না বাবায় হইন না। কারণ আমি যদি হই মানুষে মারবা আমার জাদুরে মারবা হেরাই তামারে মারি দিতে পারে, মা বাবায় জমিন খান্দ আফসোস করে ভাই জোয়ান। মা বাবার যদি শুকুর ভানি বাড়ি যায় মনে করি আল্লাহ তোমার শরীর লাগে দুজো খোয়াজে ভরে যাইবা, মাত বোঝা গেছে। এর কারণে যারা মা বাবার শরীর খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবারে হইয়া করতে পারো যাও, কোনো জায়গায় যাই থাক মা বাবার ইজাজত লইয়া যাও, মা বাবায় দোয়া করব আল্লাহ আমার জাদু শিল ছোট্টাও নজারে দয়া রুফাই বালি তনে বাইরে ইছি আল্লাহ তোমার হাওলা করলাম ভাই। এই সময় যদি কোনো মুসিবত তোমার উপরে আয় তাহলে আল্লাহ তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ মুসিবত তনে উদ্ধার করিলেন। হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করতা, এর কারণে তার লোক বইল ও কাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, যে নবিয়ে আল্লাহর লগে কথাবার্তা করতে নাম মূসা কলিমুল্লাহ। হঠাৎ এর দিন আল্লাহ জানাইলা হে মূসা আইসনে তুমি কার ভুলই যাও, আমার লগে মাতিবার যদি কোনো ভুল করে যাও আমি আল্লাহ তোমার ছাড়িয়া দেব। আর মূসা আলাইহিস সালাম কইলা আল্লাহ এতদিন তনে কথাবার্তা করিয়া ইলা সতর্ক বাণী দিলা না, আইজ আমার এত সতর্ক বাণী দেন কারণটা বুঝলাম না। আল্লাহ জানাইলা রে মূসা তুমি ডেইলি দিন গড়তনে বাইর হইতায় তোমার মারে হইয়া যাইতায়, তোমার মায় আমার কাছে দোয়া করতারে বা মৌলা আমার মূসা গড়তনে বাড়িয়া যা, ও আল্লাহ আমি মূসার মায় দোয়া করিয়া যদি আমার জাদুয়ে তোমার স্বামী কোনো ভুল করিলাম আমি মায় দোয়া করিয়া আমার জাদুয়ে আপনি দল পাকড় করিও না। আল্লাহ জানাইলা ও মূসা যে মায় ডেইলি দিন তোমার জন্য আমার কাছে দোয়া করতা, আজ তোমার মা জমিনও নাই তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে, এর কারণে আমি আল্লাহ তোমার জানাই গিয়ে কোনো ভুল করলে ছাড়িতাম নাই। বাইরে জোয়ান বহু মানুষ হজ যায়, মানুষে আশা করে জীবনের মাঝে একটা আশা মানুষের থাকে যে আল্লাহর বাড়ি